এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু তুষার ঘটককে বলবো ছবিটা দেখাতে। এখানে কুড়ি সজ্জার কোয়ারেন্টাইন সেন্টার অলরেডি প্রায় তৈরি হয়ে গেছে। আগামীকাল সন্ধ্যের পর থেকে এই কোয়ারেন্টাইন সেন্টার ফাংশনাল হয়ে যাবে, অর্থাৎ এখানে কাজ শুরু হয়ে যাবে। এর ঠিক ওপরে অর্থাৎ স্টেডিয়ামের একদম ওপরে যেখানে বসে ধারাভাষ্য দেওয়া হয়, তার পাশের আরও তিনটি ঘরকে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। যে তিনটি ঘরে আরও 90টি শয্যা রয়েছে, যেগুলি আগামী সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে। অর্থাৎ এদিকের 20, ওদিকের 90, 120 শয্যার কোয়ারেন্টাইন সেন্টার আগামী সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে। এবং যদি প্রয়োজন হয়, যদি সেভাবে প্রকোপ দেখা যায়, তাহলে এখানে আরও আনুষঙ্গিক সমস্ত মিলিয়ে 400 মতো কোয়ারেন্টাইন শয্যা তৈরির বন্দোবস্ত রাজ্য সরকার রেখেছে। এবং এই কোয়ারেন্টাইন সেন্টার মূলত কাজে লাগবে দু ধরনের মানুষের জন্য। এক, হাওড়া স্টেশনে ভিন রাজ্যে যে সমস্ত যাত্রীরা নামছেন, ট্রেন থেকে নামার পরে যেখান দিয়ে তারা বেরোবেন এক্সিট গেট, সেখানে তাদের থার্মাল চেকিংয়ের ব্যবস্থা ইতিমধ্যেই করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। যদি থার্মাল চেকিংয়ের সময় কণামাত্র কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সন্দেহ দানা বাঁধে, যদি তার মধ্যে করোনা ভাইরাসের মিনিমাম উপসর্গ দেখতে পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে আনা হবে এই কোয়ারেন্টাইন সেন্টারে। এছাড়াও হাওড়া জেলা হাসপাতালে যে সমস্ত রোগীরা আসছেন বা তাদের আত্মীয়রা আসছেন, তাদের মধ্যেও যদি কোনোভাবে এই সংক্রমণের কণামাত্র উপসর্গ দেখা যায়, তাহলে একদম কাছে ঢিলছোড়া দূরত্বে এই ডুমুরজলা স্টেডিয়ামের ইন্ডো স্টেডিয়াম, সেখানে তাদেরকে আনা হবে এবং তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে। লিমা, অনেক ধন্যবাদ অয়ন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। করোনা ধাক্কায় জেরবার দেশ। আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর, গতরাতে উচ্চ পর্যায়ের বৈঠক, একাধিক বিষয় নিয়ে আলোচনা। কি ঘোষণা মোদীর, নজর গোটা দেশের। করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা হোক দেশ জুড়ে, প্রধানমন্ত্রীর কাছে আরজি 51 জন শিল্পপতির, উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা, খবর পিএম সূত্রে। আজ মোদীর ভাষণে নজর গোটা দেশের। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 169। সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত, বাতিল আইসিএসই আইএসসি, 19 থেকে 31 মার্চ পর্যন্ত নেওয়া হবে না কোনো পরীক্ষা, পরবর্তী সিদ্ধান্ত এপ্রিল মাসে, পিছল আইআইটি জয়েন্টও। করোনার জেরে দেশ জুড়ে বাতিল 155টি ট্রেন, বন্ধ হাওড়া পুরী গরিব রথ এবং পুরী শতাব্দী, কাটা হবে না ক্যান্সেলেশন চার্জ, বাতিল হওয়া ট্রেনে যাত্রীরা টিকিটের পুরো টাকাই ফেরত পাবেন, জানালো রেল। নজিরবিহীন নির্দেশ, এনআরএসে অর্থোপেডিক আউটডোরের চিকিৎসকদের জ্বর নেই, ফিভার ক্লিনিক থেকে এই সার্টিফিকেট আনার পরই রোগী দেখবেন তারা, চূড়ান্ত অব্যবস্থা, ফিভার ক্লিনিকের সামনে হয়রানির লাইন, সিদ্ধান্ত কর্তৃপক্ষের নয়, জানালেন সুপার। করোনা সতর্কতা, এবার বন্ধ হল তারাপীঠের মন্দির, 31 মার্চ পর্যন্ত বন্ধ, সাধারণ মানুষের কথা ভেবে সিদ্ধান্ত, পরিস্থিতির বদল হলে মন্দির খোলা হবে, জানালো মন্দির কমিটি। করোনাকে অনেকটাই আয়ত্তে নিয়ে এলো চীন, 24 ঘন্টায় স্থানীয় স্তরে নতুন করে কোনো সংক্রমণ নেই, দেশ করোনামুক্ত, ঘোষণার অপেক্ষায় জিনপিং এর দেশ। করোনার গ্রাসে শেয়ার বাজার, দিনের শুরু থেকেই পতন অব্যাহত, সেন্সেক্স পড়ল প্রায় 2000 পয়েন্ট, ধাক্কা খেল শেয়ার সূচক নিফটিও, পড়ে গেল প্রায় 600 পয়েন্ট। রিশরাইড রেলগেট খারাপ, বন্ধ বর্ধমান মেইন শাখার আপ ও ডাউন লাইনের দুদিকে ট্রেন চলাচল, একাধিক স্টেশনে দাঁড়িয়ে বিভিন্ন লোকাল, চূড়ান্ত নাকাল নিত্য যাত্রীরা। রাজ্যে ঢুকে পড়েছে করোনা ভাইরাস, ঘন্টায় ঘন্টায় হাত ধুচ্ছেন, সব নিয়মই মানছেন, কিন্তু আপনার সুগার থাকলে বিপদ সবচেয়ে বেশি, কেন বিপদ, বাঁচার রাস্তাই বাকি, দেখুন অফিস 24, সুগারের সাংঘাতিক করোনা সন্ধে 7টায়। সোশ্যাল মিডিয়ায় কি চলছে, কোন নেতা হলেন ট্রোলড, কোন ভিডিও ফেললো সারা, আপডেটেড থাকতে আপনাকে দেখতেই হবে ভাইরাল 24, যা এখন একেবারে নতুন চেহারায় আরও ঝকঝকে রোজ সন্ধে 7:30।